নমস্কার বন্ধুরা, সুস্মিতা লাইভ থেকে আমি সুস্মিতা বলছি। চলে এলো পিঠে পায়েস করার দিন। আজকে আমাদের পিঠে বানাতে হয়। আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তির আগের দিন। আজকে সেই জন্যে আমরা পিঠে বানিয়ে রাত্রিবেলা পিঠে করে তারপরে বামনি বাঁধতে হয়। সেই জন্যে শাশুড়িমা প্রথমে চালের গুঁড়িটা একটু নুন দিয়ে ভালো করে মেখে নিল। আর আমরা যেহেতু বাঁধাকপির পুর দিয়ে পিঠেটা খাই, সেই জন্যে ভালো করে বাঁধাকপিটা কষা কষা করে বাঁধাকপিটা বানাতে হয়। সেইটা এই পিঠের মধ্যে পুর দিতে হয়। তো খেতেও ভালো হয়, আপনারাও করে দেখতে পারেন বন্ধুরা, কেমন হয় জানাবেন। বাঁধাকপির পুর দিয়ে সেদ্ধ পিঠে ভালো করে গুঁড়িটাকে মেখে নিতে হয়। মেখে বাঁধাকপির পুর দিয়ে সে পাক দিতে হয়। ভালো করে মাখতে হয় যাতে ফেটে না যায়, কারণ উষ্ণ গরম জল দিয়ে মাখতে হয়, তো যাতে ফেটে না যায় তার জন্যে ভালো করে মেখে পুরটা ভালো করে ঢোকাতে হয়, যাতে পুরটা না বেরিয়ে যায়। আমি আর শাশুড়িমা নেমে পড়লাম পিঠে তৈরি করতে। এখন তো এই তিন দিন পিঠে পায়েসের দিন, পিঠে করা, খাওয়া দাওয়া, ভালো মন্দ ঘোরা বেড়ানো, এইটা। তারপরে একটা ডেচকিতে গরম জল বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গরম জল বসিয়ে দিলাম। তার উপরে একটা ঝাঁঝিরি থালা দিতে হবে, কারণ ভাপেতে হবে পিঠেগুলো, এটা তো আর জলে দেবো না, এটা ভাপে হবে। তার মধ্যে একটা ঝাঁঝিরি থালা দিয়ে দিলাম, এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে এর উপর একটা একটা করে পিঠেগুলোকে সাজিয়ে দিতে হবে, কারণ যাতে পিঠেগুলো ভালো করে সেদ্ধ হয়। সেই জন্যে পিঠেগুলো আগে একটা একটা করে নিয়ে ওই ঝাঁঝিরি থালার মধ্যে, দেখুন বন্ধুরা কী সুন্দর পিঠেগুলো হয়েছে, সেগুলো এই থালার মধ্যে সাজিয়ে দিতে হয়। কার কী পিঠে হচ্ছে একটু জানাবেন কমেন্ট বক্সে, কারণ আমাদের আজকে হচ্ছে সেদ্ধ পিঠে। আমাদের এই সেদ্ধ পিঠেটাই আজকে প্রথম দিন করতে হয়, এইটা দিয়েই আজকে আমাদের বামনি বাঁধা হবে। সেই জন্যই আজকে সেদ্ধ পিঠেটাই আমাদের মাস্ট। তার সেদ্ধ পিঠে কেউ আজকে পিঠে করে, আর আমাদের সেদ্ধ পিঠে দিয়ে দেখুন আজকে এই পিঠেগুলো করে রাত্রিবেলা এটাই খাওয়া দাওয়া হয়। দিয়ে একটা একটা করে থালায় সাজিয়ে নিলাম। নিয়ে এবার গোটা থালাটাকে ভর্তি করে দিতে হবে, দিয়ে একটা ভারী থালা ওর উপর চাপিয়ে দিতে হবে। দিয়ে এটা অনেকক্ষণ ধরে অন্তত 20 মিনিট তো ভালো করে ফোটাতে হবে, যাতে পিঠেগুলো সেদ্ধ হয়। এই জন্যে এগুলো ভালো করে আগে থালার মধ্যে সাজিয়ে নিলাম। সাজিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দেবো। এবার এক থালা হয়ে গেছে, এটা ভালো করে সেদ্ধ করতে হবে, তাই জন্যে আগে একটা ভালো করে থালা চাপা দিয়ে দিলাম। এবার অনেকের এটা আবার নারকেল দিয়েও খায়, অনেকে নারকেলের ছাই করে এই পিঠেটা করে। আমাদের আবার নারকেলের ছাই কেউ খেতে চায় না, সেই জন্যে আমাদের এই বাঁধাকপির পিঠে করতে হয়। এই বাঁধাকপির পিঠেটা সবাই ভালোবাসে, তাই জন্যে আমরা এই বাঁধাকপির পিঠে খেতে খুব ভালোবাসি। মোটামুটি 30 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, এবার আমরা থালাটা নাপিয়ে নিলাম। দেখলাম বা বেশ ধোঁয়া উঠছে আর পিঠেগুলো বেশ ফুলে উঠেছে। দিয়ে এবার একটু টিপে দেখলাম যে না, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন একটা পেতে নিতে হবে, যার মধ্যে ঝুড়ি নিতে হবে, যার মধ্যে এই পিঠেটা ঢালতে হবে, কারণ থালায় ঢাললে জল জল থাকবে, একটু ঘেঁটে ঘেঁটে যাবে। সেই জন্যে একটা ঝুড়ির মধ্যে পিঠেগুলো ঢেলে নিলাম। ঢেলে আবার এক ডেচকি বসিয়ে দিলাম। এবার যে যা খাবে সবাইকে দিলাম, কারণ এই পিঠে একটু গরম গরম খেতেই ভালোবাসি। তাই জন্যে একটা প্লেটে পিঠে আর ননের গুড় দিয়ে দিলাম। খেতেও ভালো লাগলো, দেখতেও ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। নমস্কার বন্ধুরা।